স্বাগত সবাইকে আমার বাংলায় বাংলা বি এ ও এম এর ছাত্রছাত্রীদের জন্য অন্নদামঙ্গল কাব্য থেকে আজকের আলোচনার বিষয় অন্নদমঙ্গল কাব্যের অভিনবত্ব কিংবা আধুনিকতা কোথায় এছাড়া বাংলা সাহিত্যের যেকোনো আলোচনা নিয়মিত পেতে আমার বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও ফেরি অন্নদমঙ্গল কাব্যের আধুনিকতার লক্ষণ আলোচনা মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্তিম পর্বের সর্বশ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র বলা যায় ভারতচন্দ্র তার প্রতিভার গৌরবরশ্মি দিয়ে মঙ্গলকাব্যের আকাশকে শেষবারের মতো রাঙিয়ে দিয়ে গেলেন বিষয়বস্তু তার বিন্যাস মানসিকতা সব দিক থেকেই সন্ধি লগ্নের পতন অভ্যুদয়ের বিমিশ্র জীবনমানির সুর তার কাব্যে ধ্বনিত এই যুগাদর্শের পার্থকের রুচি ও সংস্কারের বিভিন্নতা মঙ্গলকাব্যের কাব্যের গতানুগতিক রীতি এবং ঐতিহ্য থেকে অন্নদমঙ্গলকে বিচ্যুত করেছে মূলত মঙ্গলকাব্যের বিষয়বস্তু চার ভাগে বিভক্ত বন্দনা অংশ গ্রন্থোৎপত্তির কারণ বা আত্মবিবরণ দেবখণ্ড এবং নরখণ্ড বন্দনা অংশে বিভিন্ন দেবতার বন্দনা দ্বিতীয় বিভাগে স্বপ্নে দৈবাদেশের কথা উল্লেখিত দেবখণ্ড পৌরাণিক ঐতিহ্য দ্বারা প্রভাবিত আর নরখণ্ডে দেবসাবগ্রস্ত স্বর্গবাসী দম্পতির মর্তলোকে আগমন ঘটে এবং নানা প্রকার দুঃখ দুর্দশার মধ্যে জীবন অতিবাহিত হয় কিন্তু ভারতচন্দ্র গ্রন্থোৎপত্তির কারণ অংশে দেখিয়েছেন দেবতার নির্দেশে নয় তিনি দেবতার নির্দেশপ্রাপ্ত রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় কাব্য রচনা করেছেন এছাড়া ভারতচন্দ্রের কাব্যে পূজিত দেবী কোনো অভিশাপের ফলে মর্তলোকে আসেননি এখানেই তার কাব্যে অভিনবত্ব ও আধুনিকতা লক্ষ্য করা যায় ভারতচন্দ্র ছিলেন ইতিহাস সচেতন কবি যে ইতিহাসের সাক্ষী স্বয়ং তিনি অষ্টাদশ প্রথমার্থে রাষ্ট্র ও সমাজ যেভাবে ভেঙে পড়েছিল মুঘল শাসনের অন্তিম মুহূর্তে অবক্ষয় জীবনাদর্শ যে কিভাবে বাঙালি সমাজকে নিঃশেষ করে ফেলেছিল বর্গীদের আতর্কিতে লুণ্ঠন কিভাবে বাংলাদেশকে শ্মশানে পরিণত করেছিল এই অবস্থার সাক্ষী ভারতচন্দ্র তাই গ্রন্থ সূচনা অংশে এবং মানসিংহ অংশে কবির ঐতিহাসিক চেতনার পরিচয় সুস্পষ্ট রূপে চিহ্নিত হয়েছে যেমন নবাব সৌলতজঙ্গ জঙ্গ রোহিলা কটকে মুরদ তারে ফেলিল ফাটকে লুঠে নিল নারী গাড়ি দিল বেরিতক শুনি মহাবত জঙ্গ চলে পেয়ে এসব বর্ণনার মধ্য দিয়ে কবির ইতিহাস চেতনা অবলীলাক্রমে প্রকাশ পেয়েছে যা অন্যান্য মঙ্গল অবহেলিতভাবে প্রেক্ষাপটের ভূমিকায় ক্ষণিক উচ্চারিত হয়েছে মাত্র অষ্টাদশ শতাব্দীর অনিশ্চিত পরিবেশের একদিকে অপরিমেয় শূন্যগর্ভ উচ্ছ্বল বিলাস ব্যাসন অন্যদিকে নিরন্ন জনসাধারণের হাহাকার এর মধ্যে বড় ভয়াদাত্রী চণ্ডিকা আরাধনায় রুচি মন ও সময় কোথায় রাজসিক ঐশ্বর্যের বর্ণাঢ্য আড়ম্বরের অধিষ্ঠাত্রী দেবী যিনি তিনিই তো অন্নপূর্ণা নিরন্ন জনসাধারণের তিনি অন্নদা নবাবী শাসনের শেষ আমলের অপরিমিত শূন্যগর্ভ রাজকীয় বিলাস বাসনের আড়ম্বরই অন্নদমঙ্গলে ঘোষিত হয়েছে ভক্তি সেখানে অনুপস্থিত তাই এ যুগের বর্ণিতব্য দেবতা ভীতগ্রস্ত দায়গ্রস্তের দেবতা চণ্ডিকা নন তার অন্য অন্যরূপ সর্বৈশ্বর্যময়ী অন্নদা অন্নপূর্ণা অন্নদমঙ্গল কাব্যের অপর একটি লক্ষণীয় বৈশিষ্ট্য হল মানব রস দেব নির্ভরতার অন্ধ বিশ্বাস যুক্তির আলোকে অপসৃত হয়ে আধুনিক যুগের প্রত্যুষকে সূচিত করেছেন জীবনকে বাদ দিয়ে কোনো ধর্মচিন্তা বা স্বর্গকামনা ভারতচন্দ্রের নেই ভারতচন্দ্র তার আশ্রয়দাতা মহারাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তদীয় পূর্বপুরুষ ভবানন্দ মজুমদারের কীর্তিকথা বর্ণনার জন্য কাব্য রচনা করেছেন সেখানে উপলক্ষ দেবতা হলেও লক্ষ্য অন্নদার অন্যদাতার পূর্ব ভবানন্দের গৌরব গাথা কীর্তন করে তার কৃপালা ভারতের অলৌকিকতার বেদব্যাস তার পৌরাণিক মহিমা হারিয়ে বিড়ম্বিত অথচ বিদ্রোহী মানুষের ভূমিকাতেই অবতীর্ণ হয়েছেন ঈশ্বরী পাটনী হীরামালিনী কোটাল দাসবাসু প্রভৃতিকে একান্তভাবেই আমাদের কাছের মানুষ বলে বিলম্ব হয় না দেবখণ্ডে পার্বতীর সাংসারিক জীবন আমাদের চিরপরিচিত তদুপরি দেবমহিমা কীর্তনের আখ্যানে লৌকিক বিদ্যাসুন্দরের কাহিনী যুক্ত করে লেখক নতুন দিক নির্দেশ করে মানবধর্মকে জয়যুক্ত করেছেন সমালোচক মদন মোহন গোস্বামী বলেছেন কবি দেব দৈব কাহিনীর মধ্যে এই লৌকিক কাহিনীটি যুক্ত করিয়া একদিকে যেমন মুমূর্ষু মঙ্গল কাব্যের অপমৃত্যু ঘটিয়াছেন তেমনি অপরদিকা অপরদিকে ইহাকে মৃত্যুদার উত্তীর্ণ করিয়া একটি নবতম জীবনের সন্ধানও দিয়া গিয়াছেন অন্নদমঙ্গল বাস্তব রস সমুজ্জ্বল কাব্য বর্তমানের দাবিকে সম্পূর্ণরূপে স্বীকার করে কবিতার কাব্যে জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা কৌতুক মাধুর্য সমস্ত ভাবেরই পরিচয় দিয়েছেন মানবখণ্ডে বটেই দেবখণ্ডেও বাস্তবতার পথ অনুসৃত হয়েছে ব্যাস ও গঙ্গার কন্দল অন্নপূর্ণার পুরী নির্মাণ এমনকি শিব পার্বতীর জীবনচিত্র দরিদ্র বাঙালি গৃহস্থের নিত্যকার অভিজ্ঞতা ভারতচন্দ্রের বর্ণিত দেবতারা স্বর্গের অলৌকিক মাহাত্মে আচ্ছন্ন কাল্পনিক কিছু নন নিত্য পরিচিত ধুলি ধূসারিত সুখ দুঃখের অংশভাগই তারা ভারতচন্দ্র দেখাচ্ছেন অভাবের সংসারে স্বামীর নিত্য গঞ্জনা তার ভাগ্যে জোটে পার্বতী নিজের ভাগ্যকে ও পিতামাতাকে ধিক্কার দেন মা বাবাব পাশান হিয়া ভিক্ষুকেরে দিল পার্বতী নিজের সন্তানদেরও দুটো পেট ভুলে খেতে দিতে পারছেন না দামাল ছাবাল দুটি অন্য লুটি কথায় শিব পার্বতীর বাস্তব জীবন চিত্রটি নিখুঁত ভাবে ভারতচন্দ্রের মানব জীবন সম্বন্ধীয় অর্থনৈতিক চিন্তা এটা কেবল দারিদ্র চিন্তা নয় সমাজ জীবনে কতখানি ক্ষতি করেছে তারই চিত্র দাড়ির উক্তিতে পরনির্ভরময় যন্ত্রণার ও লাঞ্ছনার মধ্য দিয়ে বেঁচে থাকার পরিচয় পাই ঠকভরা দরবার ছয়ে লয়ে ঘরদ্বার খুঁড়ো ছুতে কাটে মাছি চাকুরির মুখে ছাই দাঁড়িতে না পারি ভাই সমম হয়ে মাছি সমাজের অর্থনৈতিক দিক থেকে নির্মম সত্য উচ্চারিত হয়েছে বন্ধু করি বই উক্তিতে এ প্রসঙ্গে বলা যেতে পারে যে চণ্ডীদাস মুকুন্দরাম রামপ্রসাদের সরল দুঃখকে পাই ভারতচন্দ্র দুঃখের ছবি আঁকছেন তখন তার উপর গোপন বেদনা ও দুঃখের প্রলেপও আরোপ করছেন পদ্মিনীর মাধ্যমে কবি সামাজিক অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ জানিয়েছেন ভারতচন্দ্র জীবনবাদী এই অর্থে তিনি আদর্শবাদীও কেননা তিনি পরিপূর্ণ জীবনকে পেতে চান যে জীবনের মধ্যে ধর্ম অর্থ কাম মোক্ষ সবই আছে এ যুগে যাব না বাসর কক্ষে বধু বেশি বাজায় কিংকিনি আদর্শের দিক থেকে ভারতচন্দ্রের দিক থেকে বহু দূরে অবস্থিত হলেও আমাদের কবি পুরুষতান্ত্রিক সমাজের সামনে নারী মহিমা সীমাবদ্ধ হলেও একটা বরণীয় আদর্শ স্থাপন করতে পেরেছিলেন যেমন পুরুষেরা দেখে যদি নারী মরে যায় অন্য নারী ঘরে আনে নাহি সরে তাই নারীর ব্যক্তি স্বাতন্ত্রবাদ ও যুক্তিবাদের পরিচয় পাই বসুন্ধর পত্নীর স্বাভাবিক ভোগ জীবনের পক্ষে অখণ্ডনীয় দাবিতে পুরুষ জাতির পক্ষে আধ্যাত্মিক অধ্যায় নারীগণের প্রতিনন্দী প্রতিনিন্দা অশ্লীলতার জন্য মারাত্মক নয় মারাত্মক সত্য ভাষণের জন্য পত্নীর উক্তি শাখা সোনা রাঙা শাড়ি না পরিনু কভু কেবল বাক্যের গুণে বিহারে প্রভু শুধুমাত্র বিষয় নির্বাচন এবং কাহিনী বিন্যাসে নয় প্রকরণগত দিক থেকেও ভারতচন্দ্রের অভিনবত্বের পরিচয় রেখেছেন অন্নদামঙ্গল কাব্যে ভারতচন্দ্রের শ্রেষ্ঠ পরিচয় শব্দশিল্পী রূপে রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন রাজসভার কবি রায়গুণাকারের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠের মণিমালার মতো যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকর্য ছন্দে ভারতচন্দ্র যে বৈচিত্র্য ও নৈপুণ্য প্রদর্শন করেছেন তৎপূর্ববর্তী কেন কয়েকজন ছাড়া সারা বাংলা সাহিত্যে তার জরি নেই বাংলায় পয়ার ছন্দেই অধিকাংশ পদ রচনা করেছেন পয়ারের মধ্যেও মাল ঝাঁপা ইত্যাদি অন্তর্ভুক্ত করে তিনি যথেষ্ট বৈচিত্র্য সৃষ্টি করেছেন খাটি সংস্কৃত ভুজঙ্গ প্রয়াদ তোটক ইত্যাদি বিভিন্ন ছন্দকেও কবি অপূর্ব কৌশলে বাংলা ভাষায় রূপায়িত করেছেন এমনকি আধুনিক সরবৃত্ত অর্থাৎ তৎকালিক ধামালি ছন্দের ব্যবহারও কবির নৈপুণ্যের পরিচয় পাওয়া যায় অনুপ্রাশ জমক ব্যতিরেক ও ব্যাজস্থতি অলঙ্কারের সার্থক প্রয়োগ কবির পদগুলির মধ্যে উৎকর্ষতার পরিচয় বহন করে ভাষার ব্যবহারেও কৌশলতা প্রয়োজন বোধে তিনি রস সৃষ্টির উদ্দেশ্যে জবনী মিশাল ভাষা যেমন ব্যবহার করেছেন তেমনি আবার একই স্তবকে বাংলা হিন্দি ফার্সি ও সংস্কৃত বাক্য ব্যবহার করে অসাধারণ কৃতিত্বে পরিচয় দিয়েছেন বাংলা সাহিত্যে এই জাতীয় রচনার দ্বিতীয় নিদর্শন পাওয়া যায় না ভারতচন্দ্র আসলে কবি একদিকে অন্নদাতা পূর্বপুরুষের কীর্তনের দ্বারা তিনি কৃতজ্ঞতার ঋণ পরিশোধ করতে চেয়েছেন অন্যদিকে যুগের স্পষ্ট প্রতিফলন ঘটিয়ে শিল্পীর কর্তব্য সম্পাদন করেছেন অবক্ষয়ের অন্তহীন অন্ধকারের বুকে দাঁড়িয়ে কবি নতুন দিনের জন্য কামনা করেছেন শ্রোতার রাজার প্রজার গায়নের বায়নের মঙ্গল প্রার্থনা করেছেন ধনপুত্র লক্ষ্মী তার স্থির যেন হয় সুতরাং পুরানো ঐতিহ্যানুসারী মঙ্গলকাব্যের রচনা করা আর কবির পক্ষে সম্ভব হয়নি তিনি নবর অসতর মঙ্গল মধ্য দিয়ে বাংলার সমাজ ও সাহিত্যের আগমনী দিনের প্রদীপের সলতে পাকিয়ে গেলেন নতুন মঙ্গল আসে ভারত সরস ভাষে রাজা কৃষ্ণচন্দ্রের আজ্ঞায় কিংবা সেই আজ্ঞা মতো কবি রায় গুণাকার অন্নদা মঙ্গল কহে নব ভারতচন্দ্রের কাব্যে আধুনিকতার অস্পুষ্ট পদসঞ্চার ধ্বনিত হয়েছে নির্মোহ ও স্বচ্ছ জীবন দৃষ্টি সমাজ সচেতনতা দৈর্ব নির্ভরতার যুগ অতিক্রম করে আত্মনির্ভরতা বাস্তব চেতনা এবং মর্ত মানবলোকের জীবন বোধের উষ্ণতা বোধ ও বুদ্ধির আলোকে জীবনের যথার্থ রূপাঙ্কর এসব আধুনিকতার লক্ষণই ভারতচন্দ্রের অন্নদমঙ্গল কাব্যে প্রথম সূচিত হয় আর এটাই ভারতচন্দ্রের কবিকৃতির শ্রেষ্ঠ সার্থকতা তাই কবি বলেছেন ভারত ভারত খ্যাত আপনার গুণে অন্নদমঙ্গল কাব্যের আধুনিকতা বিষয়ের আলোচনা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টে জানাও এছাড়াও অন্নদমঙ্গল কাব্য নিয়ে অন্য যে কোনো প্রশ্ন আলোচনা পেতেও